অনুষ্ঠিত হল জেলা স্কুলের 167তম বার্ষিক পুরস্কার বিতরণ উৎসব। শিক্ষাদান আবশ্যক পরিবেশ সৃষ্টি ও ছাত্রছাত্রী মানসিক স্থিতি গুরুত্ব দেওয়া অতিথি আহ্বান। নমস্কার, আমি স্বাগত করছি, সত্যরঞ্জন, বর্তমান সম্পূর্ণ সমাচার। বালেশ্বর জেলা স্কুলের 167তম বার্ষিক পুরস্কার বিতরণ উৎসব এক বন্যাড়ি পরিবেশ মধ্যে অনুষ্ঠিত হয়েছে। পূর্বাঞ্চল জোন পুলিশ ডিআইজি অমিতেন্দ্রনাথ সিহ্না এই উৎসবক আনুষ্ঠানিক ভাবে উদ্ঘাটন করে ছাত্রছাত্রী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা সহ ট্রাফিক নিয়ম পালন উপরে সে গুরুত্ব আরোপ করে বিশেষ করে দুইচকিয়া যান চলাউথিবা ছাত্রছাত্রী ও অভিভাবক মানে হেলমেট পিন্ধিবাকু সে সমস্ত পরামর্শ দিয়েছিলে। সম্পূর্ণ বিকাশ পাই শিক্ষক ও শিক্ষয়িত্রী মানকর নিস্বার্থ ভাবনা আর মেহনত সবুঠ গুরুত্বপূর্ণ। মাত্র পাঠ পড়াইবা জন শিক্ষক এবং শিক্ষয়িত্রীর কাম না, পিলার শারীরিক এবং মানসিক বিকাশ এবং চারিত্রিক বিকাশ এসব গুণ মা বাপাঙ্ক ছড়া আপন মানঙ্কর বিশেষ ভূমিকা রয়েছে। জেলাপাল রমেশ চন্দ্র রাউত এতে মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে বালেশ্বর জেলার গৌরব বহন করুথিবা এই বিদ্যালয়ের উন্নতি পাই প্রত্যেক ছাত্রছাত্রী উদ্যম করা উচিত বলে কইতিলে। এতে বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করে সম্প্রতি বিভিন্ন উচ্চ পদপদবীরে অধিষ্ঠিত পুরাতন ছাত্রছাত্রী ভূমিকা অধিক অটে বলে সে কইতিলে। কেবল প্রশাসন বা সরকারঙ্ক উপরে দোষ নলদি সমস্ত মিলিত সহযোগে সমস্যা সমাধান করা জেলাপাল শ্রী রাউত আহ্বান দিয়েছিলে। 660তম বার্ষিক উৎসব পালন করেছে স্কুল, আজ 167তম বার্ষিক পুরস্কার বিতরণ এবং বার্ষিক উৎসব পালন করছে। ইয়ে গোটে কিংবদন্তী, ইয়ে গোটে এটা গোটে বড় প্রয়াস। নিরবিচ্ছিন্ন ভাবে প্রত্যেক বর্ষ বার্ষিক উৎসব পালন করা সঙ্গে সঙ্গে পুরস্কার বিতরণ উৎসব পালন করা ধন্যবাদ দেবী। যেহেতু পাঠ পড়ি বহুত লোক বহুত সুনাম অর্জন করছেন, ভালো ভালো স্থানে স্থানিত হয়েছেন, দেশের অর্থনৈতিক প্রগতির সহায়ক হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, শিক্ষাবিদ হয়েছেন, অধ্যাপক হয়েছেন, শিক্ষক হয়েছেন, প্রশাসনিক অধিকারী হয়েছেন, ইনস্টাবিস্ট হয়েছেন, সব ঠিক আছে। বহুত জন্ম দিয়েছে বহুত পিলাকে, এটি মন্দির বালেশ্বর মুখশালা আর বালেশ্বর মানুষ তৈরি কারখানা। আমি খালি বহু কথা কহবা, বহু প্রবলেম আমি সমস্যা তৈরি করা সমস্যাকে সমাধান করা চেষ্টা করা, কিন্তু সমস্যা নহবা পাই কাহিঁকি আমি চেষ্টিত ন, আমার আন্তরিকতা না। স্কুল শিখাইলা ও আজ ডাকুছে আ, ইয়ে কথাটা কে আমি হৃদয়ঙ্গম এপর্যন্ত করে পারি না। এই জেলার জেলাপাল হিসাবে এক বর্ষ পূর্তি হওয়ার পরে আমি 2 কোটি অধিক টাকা আমি মো স্কুল যোজনায় আমি সরকার কেটারে আমি ডিপোজিট করছি, যা নিদর্শন স্বরূপ আউ 4 কোটি টাকা আমি সরকার পাই স্কুল উন্নতি করতে। বট কিন্তু এতে বড় স্কুল, এতে সুনামধন্য স্কুল, এতে ভালো ভালো পিলা বাহার, এতে বড় বড় পদপদবী আছেন, কিন্তু কাহারি টিকে স্কুল প্রতি নিঘা না, গোটিয়ে টঙ্কা আজ পর্যন্ত এটি মো স্কুল যোজনার ডিপোজিট হয়ে পারলা না। ইয়ে কথাটা যদি আমি উদাহরণ করিবা, আউ আমি যেতে এটি লোক পাঠ পড়িকি গলাড়ি যদি টঙ্কাটিয়ে লেখা দবা বা 100 টঙ্কাটিয়ে লেখা দবা, তাহলে কেতে টঙ্কা হব তার হিসাব করি হব না, তা হিসাব ফর্দ তৈরি করে পারিব না। কিন্তু খালি আমি সমস্যা 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 ভিতরে আমি অগরপড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর নারায়ণ সেনাপতি এতে মুখ্য বক্তা ভাবে যোগ দিয়ে সাম্প্রতিক শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রী উজ্জ্বল ভবিষ্যৎ গঠন পাই উভয় শিক্ষক শিক্ষয়িত্রী এবং অভিভাবক মানক সমপরিমাণর দায়িত্ব রয়েছে বলে সে কইতিলে। তবে শিক্ষাদান পাই আবশ্যক পরিবেশ সৃষ্টি ও ছাত্রছাত্রী মানসিক স্থিতি গুরুত্ব দেওয়া সে সমস্ত পরামর্শ দিয়েছিলে। বালেশ্বর জেলা শিক্ষাধিকারী প্রমোদ কুমার ষড়ঙ্গী, জেলা স্কুল পুরাতন বিদ্যার্থী পরিষদ সভাপতি ডাক্তার সুরেন্দ্রনাথ সাহু, প্রেস ক্লব সাধারণ সম্পাদক রঞ্জন বাগ,
ବିଦ୍ୟାଳୟ ପରିଚାଳନା ସମିତି ସଭାପତି ବଳରାମ ଦାସ, ବାଲେଶ୍ୱର ସିଭିଲ ସୋସାଇଟି ସମ୍ପାଦକ ଆଇନଜୀବୀ ମନୋଜ କୁମାର ନାୟକ ପ୍ରମୁଖ ଏଥିରେ ସମ୍ମାନିତ ଅତିଥି ଭାବେ ଯୋଗଦେଇ ସାମ୍ପ୍ରତିକ ଶିକ୍ଷାଦାନ ବ୍ୟବସ୍ଥା, ବିଦ୍ୟାଳୟ ପରିଚାଳନା ଓ ଶିକ୍ଷକ ଛାତ୍ର ସମ୍ପର୍କ ଉପରେ ଆଲୋକପାତ କରିଥିଲେ। ବିଦ୍ୟାଳୟର ପ୍ରଧାନ ଶିକ୍ଷକ ଡକ୍ଟର ପ୍ରଫୁଲ୍ଲ କୁମାର ସାହୁ ଏଥିରେ ପୌରୋହିତ୍ୟ କରିବା ସହିତ ବାର୍ଷିକ ବିବରଣୀ ଉପସ୍ଥାପନ କରିଥିଲେ। ସହକାରୀ ଶିକ୍ଷକ ଆରତ ମନ୍ତ୍ରୀ ଶେଷରେ ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଅର୍ପଣ କରିଥିଲେ। ପୂର୍ବରୁ ହୋଇଥିବା ବିଭିନ୍ନ ପ୍ରତିଯୋଗିତାରେ କୃତି ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ଏହି ଅବସରରେ ଅତିଥିମାନେ ପୁରସ୍କୃତ କରିଥିଲେ। ସଭାପରେ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ଦ୍ୱାରା ପରିବେଶିତ ସାଂସ୍କୃତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଶିକ୍ଷକ ରତିକାନ୍ତ ବେହେରା ପରିଚାଳନା କରିଥିଲେ।